উপস্থিত হয়েছিলাম, সাথে সাথে আজকে বিশ্ব দীপবৈচিত্র্য দিবসও। তো আমরা প্রথমার্ধে রাজা রামমোহন রায়ের জন্মদিন 250তম জন্মদিন আমরা যথাযথ মর্যাদায় পালন করেছি। তো এখন আমরা এটা একটা আলোচনা সভায় উপস্থিত হয়েছি, বিশ্ব দীপবৈচিত্র্য দিবস কী, কেন, হ্যাঁ এটা মানে কোন সময় পালন হয় সেই ব্যাপারে তোমাদের সঙ্গে একটা আলোচনা করার জন্য। তোমরা মাইনা স্কুলে সবুজ বাহিনীর সদস্যরা আছো, কন্যাশ্রী বাহিনীর সদস্য আছো, তোমরা কন্যাশ্রী বাহিনী এবং সবুজ বাহিনীর সদস্য তো আছোই, বাইরে আবার শিশু সংসদের প্রধানমন্ত্রী বা অন্যান্য সদস্যরাও বাইরে রয়েছে, ওরা দিকে গাছ গাছ লাগার জন্য তার ব্যবস্থা নিচ্ছে। একটা থিম ঘোষণা করে, যে থিমটার উপরে সারা বছর বা সারা বিশ্বে একটা আলোচনা চলে এবং সেই থিমটাকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। আর এবারের থিম হচ্ছে বিল্ডিং এ শেয়ার্ড ফিউচার ফর অল লাইফ, যে এই বিশ্বে বা এই ভূখণ্ডে বা এই পৃথিবীতে যে যত ধরনের জীব, মানে জীব মানে শুধু আমরা মানুষ না, মানে শুধু যে পশু পাখি প্রাণীরা, উদ্ভিদ, জীবাণু, ভাইরাস, অনেক ধরনের ভালো ভালো। আমি মেনলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে খুব সিম্পলভাবে বলবো যে আমাদের এই বিশ্ব জীব বৈচিত্র্য দিবসটাকে আমরা পালন করছি কীভাবে। কিছু কিছু বিষয় আমাদেরকে মাথা রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে প্রচুর পরিমাণে গাছ লাগাবে, যেটা স্যার বললেন খুব সহজভাবে আমাদেরকে ভাবতে হবে যে একটি গাছ একটি প্রাণ, আমরা সবাই জানি তো গাছ আমাদের খুবই প্রয়োজন। গাছ যতটা বেশি সম্ভব আমরা লাগাবো, বাড়িতে লাগাবো, এটাকে বিদ্যালয়ে লাগাবো, যেখানে সম্ভবভাবে আশেপাশে গ্রামের মধ্যে সেখানে লাগাবো। মানে গাছ এই কারণে দরকার, কেননা অক্সিজেন আমাদের প্রচণ্ড পরিমাণে দরকার বেশি থাকার জন্য। বর্তমান মানে যেটা মানে পলিউটেড যেটা এরিয়া আমাদের হয়ে আছে চারিদিকে, তো সেখানে অক্সিজেন আমাদের খুবই প্রয়োজন। আজকে 22শে মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস। আমাদের এই বাহিনী উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর প্রতিটা অনুষ্ঠান সঠিকভাবে পালন হয়, বা যেরকম আজকে জীব বৈচিত্র্য দিবস পালন হচ্ছে, কারো জন্মদিন থেকে নিয়ে যত অনুষ্ঠান যেগুলো শিক্ষামূলক প্রতিষ্ঠা মানে, এবং অভিভাবক হিসাবে আমি এই জায়গায় যে আজকে আসছি, আজকে 22শে মে জীব বৈচিত্র্য দিবস, আজকে সঠিকভাবে আমাদের এই মাস্টারমশাইরা এবং ছাত্রছাত্রীরা সবাই যেভাবে তাতে আমাদের খুবই ভালো লাগছে। এটা খুব আমাদের গর্বের বিষয় যে আমাদের সোজা করে লাগাবি। আজকে 22শে মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস, অবশ্যই সঙ্গে রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিন। আমাদের জন্মদিনের পর্ব পালন করার পর্বটা তো হয়ে গেছে, যাই হোক আমাদের মানুষেরই কার্যকলাপের জন্য জীব বৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই আমাদের মানুষেরই দায়িত্ব এই জায়গাটাকে আবার ফিরিয়ে আনা। কারণ এই আমরা 2 বছর ধরে তো দেখছি মহামারীর কবলে পড়ে যে মানে পরিবেশের ভারসাম্য ঠিক না থাকলে কতখানি সমস্যার সম্মুখীন হতে হয়। এবং আমাদের স্কুলে প্রতি বছরের ন্যায় তাই এবছরও এই জীব বৈচিত্র্য দিবসে গাছপালা লাগানোর ব্যবস্থা হয়েছে, সেটাই চলছে, আর এটা যে ভীষণভাবে প্রয়োজন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা আজ 22শে মে রাজা রামমোহন রায়ের 250তম জন্মের উপলক্ষের সাথে সাথে আজ বিশ্ব জীব বৈচিত্র্য দিবস। আমরা রাজা রামমোহন রায়ের জন্মদিন পালন করে আমরা এখন বিশ্ব জীব বৈচিত্র্য দিবস পালন করতেছি। বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের প্রধান থিম হল বিল্ডিং এ শেয়ার্ড ফিউচার ফর অল লাইফ। আজকে আমরা শিক্ষক শিক্ষিকা এবং সবুজ বাহিনীর কন্যাশ্রী বাহিনীর সাথে আমরা এক বাহিনীর পক্ষ থেকে আজ 22শে মে জন্মদিনের পাশাপাশি বিশ্ব জীব বৈচিত্র্য দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করছি। যার মূল থিম হচ্ছে বিল্ডিং এ শেয়ার্ড ফিউচার ফর অল লাইফ। আমরা আজ শপথ নিচ্ছি যে নিজেও গাছ লাগাবো এবং অন্যকে গাছ লাগানোর অনুপ্রেরণা জাগাবো।